আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ সবাই ভালো আছেন? আজকে আমি সকাল সকাল চলে আসি সিরাজগঞ্জ। আর সিরাজগঞ্জ এসে আমি একটা জিনিস আজকে আপনাদের দেখাবো যে এই এলাকার মানুষগুলো কেমন। এখানে আমি বিপদে পড়বো, মানুষের কাছে হেল্প চাবো, সাহায্য চাবো, দেখি আমাকে কে কতটুকু সাহায্য করে বা হেল্প করে। তো আপনার সাথে থাকুন, খুব সকাল সকাল আসি চলে আসছি আমি সিরাজগঞ্জ। আর এখানে আজকে এটার উপর আমি ভিডিও বানাবো। আমি এখন চলে আসি সিরাজগঞ্জ বাজার রেল স্টেশন। তো এইখানে এখন আমি রিক্সাওয়ালাদের কাছে যাবো এবং তাদেরকে বলবো আমার কাছে টাকা না, হেল্প চাবো। তারা যদি আমাকে হেল্প করে তাহলে যে রিক্সাল হেল্প করে তার জন্য থাকবে 1000 টাকা পুরস্কার। আর এই 1000 টাকা এখন কে জিতে নেয় সেটা এখন দেখার বিষয়। তো চলো আমাকে একটু ইয়াতে ওই যে সাইনামাতে পোষা দিবেন। অবশ্য টাকা নাই গেছে, টাকা সব ফুরে গেছে, পোষা দেওয়া যায়? টাকা নাই, টাকা দিতে পারবো না, টাকা ফুরিয়ে গেছে। সম্ভব না, আমার টাকা ছিল পুরে গেছে, পোষা দেওয়া যায় না? সাইনামাতে পোষা দেওয়া যায়? সাইনামাতে পোষা দেওয়া যায় আমাকে একটু? সাইনামাত যাবেন? আমার একটু পোষা দেওয়া যায় ওখানে? আমার একটু সাইনামাত আছে না, ওখানে আমার একটু পোষা দেওয়া যায়? ওখানে হয়েছিল যে আমাকে একটু পোষা দেওয়া যায় ওখানে, টাকা নাই, আমার একটু পোষা দেওয়া যাবে? কাছের টাকা আসলো, একটু ঘুরতে আসছিলাম, শেষ হয়ে গেছে। পরে পোষা দিলে সাইনাবাদ দেখে উপায় দেওয়া নাকি ইয়াতে মেন রোডে যাওয়া যায়? আপনি যাবেন কোথায়? সাইনাবাদ থেকে কোথায় যাবে? সাইনাবাদ থেকে ওই ওই পাইতে মেন রোডে যাওয়া যায়, গুগল ম্যাপে আমি দেখছি। হ্যাঁ, গুগল ম্যাপে দেখছেন যে সাইনাবাদ থেকে মেন রোডে যাওয়া যায়? হ্যাঁ, ওই বাদ নেই গেছে ওই পাইতে সোজা যমুনা সেতু। তাহলে যে এই সমস্ত গাড়ি নিয়ে যেতে হবে।